নমস্কার, জিও স্পোর্টসে আপনাদের স্বাগত। সঙ্গে আমি ইকেবানা। শুরু করছি আজকের বিভিন্ন খেলার টুকরো খবর দিয়ে জিও স্পোর্টস। সাউদাম্পটনে শুরু হয়েছে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট। লকডাউনের পরে আবার ক্রিকেট দুনিয়া বেশ উচ্ছ্বসিত, তার কারণ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে কিন্তু ক্রিকেট দুনিয়া। 117 দিন পরে এই প্রথম টেস্টে সত্যি খুশি ক্রিকেটের ক্রিকেট প্রেমীরা বলা যেতে পারে, আবার ক্রিকেট জগৎ সেটাও বলা যেতে পারে। আসছি দ্বিতীয় খবরে। টি টোয়েন্টি বিশ্বকাপ এবছর না হওয়ার সম্ভাবনাই বেশি, সেই রকমই কিন্তু জানা যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে। তবে সেই সূত্র থেকে আরও একটা খবর পাওয়া গেছে, সেটা হয়েছে যে আইপিএল নিয়ে বেশ চিন্তাভাবনা করছে অস্ট্রেলিয়া। ইতিমধ্যেই সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরের পর অস্ট্রেলিয়া আইপিএলের জন্য তার টিমকে তৈরি থাকতে বলেছে। চলে আসছি পরবর্তী এবং শেষ খবরে। আবার নিজের ফর্মে ফিরল ম্যানচেস্টার সিটি। বুধবার ঘরের মাঠে সাউদাম্পটনের বিরুদ্ধে 5-0 গোলে জয় ছিনিয়ে নেয় ম্যান সিটি। আজকের মতো এ পর্যন্তই, আবারও ফিরে আসব জিও স্পোর্টস নিয়ে আগামীকাল ঠিক এই সময়। তবে তার জন্য অবশ্যই চোখ রাখতে হবে জিও বাংলার পর্দায়। নমস্কার।